বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। নাটকেই বেশি অভিনয় করেন তিনি। সম্প্রতি কলকাতার সিনেমায় অভিনয়ের কথাও জানিয়েছেন। বর্তমানে শোবিজের অনেকে তারকাই কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মে, তবে এক্ষেত্রে পিছিয়ে রয়েছেন নাদিয়া। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। এ সময় তিনি জানান ওটিটির কাজেও সিন্ডিকেট আছে, তাই কাজ পাচ্ছেন না তিনি। প্রসঙ্গে নাদিয়া বলেন, খুব একটা ওটিটিতে কাজ করা হচ্ছে না, ঠিকই জাহেদের রেড রাম করেছি, এরপর আর নতুন করে কিছু করা হয়নি। আসলে ওটিটির একটা সিন্ডিকেট আছে, ঘুরে ফিরে একই মানুষ নিয়ে কাজ করছে সবাই, তাই হয়তো আমার কাছে কাজের প্রস্তাব কম আসে। কলকাতার সিনেমার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কলকাতায় শিবরাম শর্মার একটি সিনেমায় কাজ করছি। এ সিনেমায় একটা সোশ্যাল মেসেজ আছে, বেশিরভাগ কাজই শেষ হয়ে গেছে, খুব শিগগিরই আবার যাব কলকাতায় বাকি কাজ শেষ করতে। জানা গেছে প্রথমে চলতি বছরেই কলকাতার সিনেমাটি মুক্তির কথা ছিল, কিন্তু এখন সেটা আগামী বছর মুক্তি পাবে বলে জানান নাদিয়া। সাক্ষাৎকারে আলাপচারিতার এক পর্যায়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, প্রথম সিনেমা দেশে না হয়ে কলকাতায় কেন? জবাবে নাদিয়া বলেন, দেশের কেউ হয়তো ভাবেনি যে আমাকে নিয়ে সিনেমা বানানো যায়, তাই দেশের আগে বাইরে কাজ করতে হচ্ছে। তবে কলকাতার কাজের পরিবেশ আর দেশের কাজের পরিবেশ অনেক ভিন্ন। অভিনেত্রী আরও বলেন, কলকাতার সব কিছু অনেক পরিকল্পনা মাফিক হয়, সেখানকার সব কিছুই খুব সুন্দর গুছানো, আর তারা অনেক যত্ন নিয়ে কাজ করে, এমনকি আর্টিস্টদেরও অনেক যত্ন নেয় ওরা। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এসবের অনেক কমতি রয়েছে, পাশাপাশি বাজেট ইস্যু তো রয়েছে। বর্তমানে খণ্ড নাটক, ধারাবাহিক, শর্ট ফিল্ম, বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন নাদিয়া। সম্প্রতি একটা বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার কলকাতার সিনেমাটি।